আমাদের একজন আব্বার নাম হলো হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে অন্য দেশে রওনা হলেন আল্লাহর হুকুমে। মূর্তি ভাঙ্গার অপরাধে ওনাকে মেরে ফেলবে, হত্যা করা হবে। উনি পালায়া অন্য দেশে চলে গেলেন, ইয়ং মেন যুবক মানুষ, তাগড়া যুবক, নৌজন যুবক, এখনো বিবাহ করে নেই। অবিবাহিত একজন যুবক ইয়ং মেন অন্য দেশে চলে গেলেন। ওই দেশে খানা নাই, পিনা নাই, সুন্দর কাপড় চুপড়ের ব্যবস্থাও নাই। পরীক্ষায় পড়ে গেলেন। হঠাৎ করে কে যেন ওনাকে সংবাদ দিল, ওই দেশের যিনি রাষ্ট্রপ্রধান, ওই রাষ্ট্রপ্রধানের মেয়ে রাজকন্যাকে বিবাহ দেওয়া হবে। বিবাহ দেওয়ার জন্য পাত্র খোঁজা হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কের ছেলেরা এখানে আসছে, বিভিন্ন এলাকার শিল্পপতির ছেলেরা এখানে হাজির, সুন্দর সুন্দর পোশাক পরে সবাই দাঁড়িয়ে আছে। বাদশার ঘোষণা হলো, আমার মেয়েটা যেই ছেলেকে পছন্দ করবে সেই ছেলের গলার মধ্যে ফুলের মালা পরায়া দিবে। যেই ছেলেটার গলায় ফুলের মালা পরায়া দিবে তার সাথে আমার মেয়েটাকে বিবাহ দেব। ভাইয়েরা আমার, যিনি রাজকন্যা ছিলেন তিনি আর কেউ নয়, মা হাওয়া আলাইহাস সালামের পরে পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন মা সারা আলাইহাস সালাম। যরকুন সুবহানাল্লাহ, রাজকন্যাকে বিবাহ করতে পারলে রাজকন্যাও পরে রাজত্বও পাওয়া যাবে। এই আশায় দেশের সুন্দর সুন্দর ছেলেরা সিরিয়ালে দাঁড়ায় গেছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সন্তানেরা দাঁড়ায় আছে, বিভিন্ন দেশের শিল্পপতির ছেলেরাও এখানে সিরিয়ালে দাঁড়ায় আছে। কাকে যেন রাজকন্যা পছন্দ করে কেউ জানে না। বাদশা মহোদয় তার মেয়ের হাতের মধ্যে ফুলের মালা দিলেন। হে মেয়ে, যাও যাও, এখানে শতে শতে ছেলে দাঁড়ানো আছে, যেই ছেলেটা তোমার পছন্দ হবে তুমি ফুলের মালাটা পরায়া দিবা, ওই ছেলেটার সাথে তোমার বিবাহ দেওয়া হবে। যরকুন সুবহানাল্লাহ, রাজকন্যা সারা বাবার কথা অনুযায়ী ফুল ফুলের মালা হাতে নিলেন। একে একে সব ছেলেদেরকে দেখতেছে, পরিচয় করা দেওয়া হচ্ছে, ওটা অমুক রাষ্ট্রপ্রধানের সন্তান, এটা দেশের সবচাইতে ধনী ব্যক্তির সন্তান, এটা সবচাইতে সুন্দর একটা স্মার্ট বয় ছেলে, সবাই সুন্দর সুন্দর পোশাক পরে সেজে গুজে দাঁড়ায় আছে। বিশ্ব সুন্দরী তৎকালীন জামানায় সবচাইতে সুন্দরী সারা রাজকন্যা কাউকে পছন্দ করে না, ফুলের মালা কাউকে পরায় না। কিন্তু এদিক দিয়ে জাতির পিতা ইব্রাহিম খলিল ইয়ং মেন যুবক মানুষ সবার পিছনে দাঁড়ায়া, জীর্ণ শীর্ণ পোশাক, সুন্দর পোশাক নাই, কয়েকদিন যাবত ভালো করে খাবার দাবার নাই, ক্ষুধার্ত মানুষ, ওনাকে দেখে রাজকন্যা সঙ্গে সঙ্গে ফুলের মালা গলায় পরায় দিছে। যরকুন সুবহানাল্লাহ, সবাই সরাসরি কিছু বলতে পারে না, কারণ রাজার রাজকন্যার ব্যাপার, কিছু বললে তো অ্যারেস্ট করে ফেলবে। কিন্তু মানুষ মনে মনে ছি ছি করতেছে, কি ব্যাপার, এটা হলো আমার দেশের সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান, এর পিছনেরটা হলো পাশের রাষ্ট্রপ্রধানের সন্তান, এর পরেরটা হলো দেশের সবচেয়ে সুন্দর ব্যক্তি, সবচাইতে নামি দামি সন্তানেরা ছেলেরা এখানে পাত্র হিসাবে দাঁড়িয়ে আছে, যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ দেওয়া হবে। কিন্তু রাজকন্যা সারা কাউকেই পছন্দ করলো না, পছন্দ করলো একটা জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তিকে। গরিব দেখতে দেখা যায়, চেহারাটাও বেশি সুন্দর দেখা যায় না, ধুলা মালি মেখে আছে। জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন যাবত ভালো কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, কয়েকদিন যাবত পোশাক আশাক গোসল টোসল ঠিক মতো নাই। ওনাকে দেখে মা সারা আলাইহাস সালাম যখন ফুলের মালা পরাইয়া দিলেন, বাদশা ডাক দিয়া বলে, আমার মেয়ে যেহেতু ছেলে
এটাকে পছন্দ করেছে। আর আমি আগে থেকে ঘোষণা দিয়েছিলাম যে ছেলে এটার গলায় আমার মেয়ে মালা পরায় দিবে তার সাথে বিবাহ দেওয়া হবে। আমার ওয়াদা মোতাবেক এই ছেলেটাকে আমার মেয়ে পছন্দ করেছে। তার পোশাক দেখা না, চেহারা দেখা না, কি দেখা ভালোবাসছে আমি জানি না। তবে এই মুহূর্তেই যুবকটাকে নিয়ে যাও গোসলখানার ভিতরে। গোসলখানায় নিয়ে সুন্দর করে সাবান মেখে কন্ডিশনার শ্যাম্পু মাইখা যখন গোসল করা দিলেন, এবার যখন সুন্দর পোশাক পরাইলেন সবাই তাকায় দেখে হা হা রাজকন্যা সারা আলাইহা সালাম আসলেই সুন্দর একটা সুপুরুষকে পছন্দ করেছে। এই সিরিয়ালে যদিও তার পোশাক সুন্দর ছিল না, কিন্তু এখন দেখা যায় পোশাক সুন্দর পড়ার কারণে সবার চাইতে সুন্দর দেখা যায় তাকে। যুরকন সুবহানাল্লাহ। ওই দেশের বাদশাহ ডাক দেয়া বলে যাও ডেক্সিট নিয়ে আসো, গান বাদ্যের আয়োজন করো, নাচানাচির আয়োজন করো, ড্যান্সার পার্টি, ড্যান্স পার্টি আনো, ডেক্সের পার্টি আনো। কয় ব্যান্ড পার্টি নিয়ে আসো, ধুমধাম করে আমার রাজকন্যাকে বিবাহ দেওয়া হবে। বাবা ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে না না, আমি কিন্তু সাধারণ মানুষটা, আমি হলাম ইব্রাহিম খলিল। আমার বিবাহটা যদি এইভাবে করতে যাও, তোমার মেয়ে বিবাহ করার আমার এত শখ নাই, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ছেলে পেলেদের অবস্থা হয়ে গেছে উল্টা, বেন পার্টি না আনলে মনে হয় বিয়ে হয় না, যেরকম আছে না না। হে যুবকেরা, এই ডেক্সিট বাজায়া, গান বাদ্য বাজায়া, এই মহিলা মাদ্রাসা এলাকার মানুষ কেমন জানি না, এই মহিলা মাদ্রাসার মনে করেন 100 গজ 200 গজ 500 গজ অথবা আধা কিলোমিটার দূরে যদি কোথাও সারা রাত্র ডেক্সিডের গানের আওয়াজ হয়, আমি আপনাদের জিজ্ঞেস করি সেই আওয়াজটা এখানে আসবে কিনা? যেই মহল্লায় গান বাজাচ্ছে সেই মহল্লার মসজিদের ওয়ালে গানের আওয়াজটা বাজবে কিনা? ইমাম সাহেব তো তোমার প্রতিবাদ করলে হুজুরকে উল্টা পারো না, এ দেশ থেকে তাড়ায় দিবা, কিন্তু মসজিদটা যে তোমার বিরুদ্ধে আসরের দিন মামলা দিবে, এই মসজিদ তোমার বিরুদ্ধে বদদোয়া করছে, ঠিক না বেটি? ভাইয়েরা আমার, এইভাবে আমরা আয়োজনগুলো করি, আবার বড় বড় মুরব্বীরা গিয়া সামনে বইয়াতে, এমন আছে না নাই? আমাদের গুনাহের কাজগুলো সহজ হয়ে গেছে বেশি, এই জন্য বিবাহ শাদী কি গান বাদ্য হবে না সুন্নত তরিকায়? সুন্নত তরিকায়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন তোমার মেয়ে বিবাহ করার আমার এত শখ নাই, যদি আমার সাথে তোমার মেয়েটা বিবাহ দিতে চাও তাহলে গান বাদ্য ডেক্সিডের ব্যান্ড পার্টির আয়োজন করা যাবে না। কই ঠিক আছে, তোমার কথা মানলাম, আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করেছে তাই তোমার সাথে তোমাকে তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দিব, গান বাদ্য বন্ধ, ব্যান্ড পার্টি আনাও সব কিছু বন্ধ হয়ে গেল। এবার বলা হলো হিন্দু পরিহিত ডাকা হোক, হিন্দুদের পণ্ডিত বা খ্রিস্টান পাদ্রিকে ডাকা হোক। বাবা ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে আমি একজন মুসলমান, মুসলমানের তয় তরিকায় মুসলমানদের সিস্টেম অনুযায়ী যদি তোমার মেয়েটা আমার কাছে বিবাহ দিতে চাও তাহলে আমি বিবাহ করতে রাজি আছি, যুরকন সুবহানাল্লাহ। এবার সারাকে মুসলমান বানায়া ইব্রাহিম খলিলের সাথে বিবাহ পড়ায় দিলেন। বাবা ইব্রাহিম খলিল মুসলমান, মা সারাও মুসলমান, কোনো অসুবিধা নাই। এভাবে বাদশাহ ও পয়গম্বরের কথায় মুগ্ধ হয়া, ব্যবহারে মুগ্ধ হয়া ওই দেশের রাষ্ট্রপ্রধানও এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, যুরকন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এবার নিজের দেশের দিকে রওনা হলেন, মা সারা আলাইহা সালামও সঙ্গে আছেন,
সফরের ফাঁকে এক দেশ অতিবাহিত করতেছিলেন। ওই দেশের রাষ্ট্রপ্রধান একজন লুচ্চা প্রকৃতির মানুষ, শয়তান প্রকৃতির মানুষ। ওই দেশের বাদশাহ কোনো পথিককে যদি দেখতো স্বামী স্ত্রী একসাথে যায়, তাহলে স্বামীটাকে মেরে ফেলতো অথবা জেলখানায় বন্দি করে ফেলতো, বিবিটাকে রাতের বিছানার সঙ্গী বানায় নিত। জোরকর নাউজুবিল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিসসালাম, মা সারা আলাইহাসসালাম শয়তানের খপ্পরে পড়ে গেলেন। ওই দেশের রাষ্ট্রপ্রধান মা সারার দিকে কুপ্রবঞ্চনার সাথে শয়তানির সাথে যখন সামনে হাত বাড়ায় সামনে আগায়, মা সারা আল্লাহর দরবারে কান্দে, হে মালিক, এই বন্ধ ঘরের ভিতরে, আবদ্ধ জেলখানার মতো ঘরের ভিতরে আমার স্বামীটাকেও আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমার ইজ্জত বাঁচানোওয়ালা আর কেউ নাই, একমাত্র তুমি পারবা। আমার স্বামী ইব্রাহিম খলিল, যে আল্লাহর খলিলুল্লাহ, যে আল্লাহর খলিল, আল্লাহ তুমি ছাড়া আমার ইজ্জত বাঁচানোওয়ালা আর কেউ নাই, আমি আমার স্বামীর আমানত, আয় আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে ওই শয়তানি মনোভাব নিয়ে যে বাদশার সামনে আসতেছিল, তার হাত পা গুলো অবশের মতো, প্যারালাইসিসের মতো হয়ে গেছে। যুরকন সুবহানাল্লাহ। এমন হওয়ার পরও সচেতন না হয়ে বলতেছে, হ্যাঁ সারা, তুমি আমি যেন ভালো হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করলেন, ভালো হয়ে গেলেন। আবার শয়তানি মনোভাব নিয়ে সামনে আসতেছেন, আবার আগের মতো ঘটল। এমন করে কয়েকবার হওয়ার পর লোকটা ডাক দেয়া বলে, তোমার সাথে দুষ্টামি করা যাবে না, দুজনকে ছেড়ে দিলেন। এই বিপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন, একমাত্র কে? ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন। বাবা ইব্রাহিম আলাইহিসসালামকে আরো পরীক্ষা করলেন। রাস্তা দিয়ে এক ভিক্ষুক যায়, বারবার শুধু আল্লাহর নামের জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ইব্রাহিম খলিল আলাইহিসসালাম পাগলের পাশে যায়, যখন দাঁড়াইলেন, এই পাগল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম খলিল বলে, কিরে ভাই, মালিকের নামের জিকিরটা শুনতে আমার বড় ভালো লাগে, তুমি আমাকে দেখে কেন জিকির বন্ধ করে দিলা? লোকটা ডাক দিয়া বলে, এতক্ষণ আমার নিজের ইচ্ছায় জিকির করেছি, তুমি যদি এখন আমার জবান দিয়ে আল্লাহর নামের জিকির শুনতে চাও, তাহলে তোমার যত সম্পদ আছে ওই সম্পদের অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। যুরকন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম পয়গম্বর আলাইহিসসালাম বললেন, কি বলি সেটা, আমি আমার সম্পদের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসি। হযরতে ইব্রাহিম পয়গম্বর অর্ধেক সম্পদ দিয়া দিলেন, কয় আল্লাহর নামের জিকির করো। কয়েকবার আল্লাহর জিকির করে আবার থেমে গেলেন, বললেন, আরো অর্ধেক সম্পদ চাই। ইব্রাহিম খলিল বললেন, যা যা, আবার সব সম্পদ তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহর নামের জিকিরটা আমার শোনা দাও। যুরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আবার এবার পথিক মুসাফির পাগল বেশের লোকটা ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আসলে তোমার সম্পদ নেওয়ার জন্য আমি আসি নাই,
আমি হলাম আল্লাহর একজন রহমতের ফিরিস্তা, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি আসলে এই সম্পদকে বেশি ভালোবাসো নাকি আল্লাহকে বেশি ভালোবাসো? পরীক্ষায় পাস হলা অবশ্যই তুমি পাস করলা, সম্পদের চাইতো আল্লাহকে বেশি ভালোবাসো। যুরুকুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল কয়েকদিন যাবত খানা খায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল আমার ইব্রাহিম খলিল খানা খায় না, যাবার সময় মানুষের সরদ ধরে তার বাড়ির সামনে দিয়া যাইবা, মানুষ ছাড়া খানা খায় না, মেহমান ছাড়া খানা খায় না। কয়েকজন মেহমান দেখা বাড়িতে নিয়ে গেলেন, ইব্রাহিম খলিল কয়েকদিনের ক্ষুধার্ত মানুষ, খাবার খাইতেছে ইচ্ছা, অনেকক্ষণ খাবার খাওয়ার পর মা সারা আলাইহাস সালাম পর্দার আড়াল থেকে উঁকি মেরে দেখলেন, ডাক দিয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, মেজবান খানা খায় কিন্তু মেহমান দেখেন খানা খায় না কেন? ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে, কিরে ভাই মেহমান, কেন তুমি খানা খাও না, কি হয়েছে? খানা কি টেস্ট হয় না, মজা কম হয়েছে নাকি? কয় না। কয় ঝাল বেশি হয়েছে? কয় না। লবণ বেশি হয়েছে? কয় না। তাহলে কেন খান না? মেহমান ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমরা দুনিয়ার কোন সাধারণ মেহমান নই, আমরা হলাম আল্লাহ রহমতের ফেরেশতা। যুরুকুন সুবহানাল্লাহ। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি মেহমান ছাড়া খানা খান না, তাই আল্লাহ তাআলার হুকুমে আমরা কয়েকজন ফেরেশতা একটা ডিউটি করার জন্য যাচ্ছিলাম, আল্লাহর হুকুমে মানুষের আকৃতি ধারণ করে আপনার বাড়িতে মেহমান হয়া আপনাকে খাবার খাওয়ায়া গেলাম। যুরুকুন সুবহানাল্লাহ। আপনি আসলে পরীক্ষায় পাস করে ফেললেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিবের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে জানিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الله أكبر. আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার সব আমল, আমার হায়াত, আমার জীবন, আমার লাইফ, আমার মরণ, সব কিছু জুড়ে বলেন কার জন্য? হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য, পথের মধ্যে আল্লাহর এক গোলামের সাথে দেখা হয়ে গেল। সালাম আদান প্রদানের পর জিজ্ঞেস করলেন, হ্যাঁ মূসা পয়গম্বর, আপনি কি আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়েছেন? কয়া হা। কয়, আপনার কথা শেষ হওয়ার পরে আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করিলেন। বললেন, কি জিজ্ঞেস করব? ওই লোকটা ডাক দেওয়া বলে, হ্যাঁ মূসা পয়গম্বর, আমার বাড়ি গাড়ির কোনো অভাব নাই, আমার ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সার কোনো অভাব নাই, আমার শান শওকতের কোনো অভাব নাই, রাজকীয় হালতে আমি বসবাস করি, রাজকীয় গাড়ি দিয়ে আমি চলাফেরা করি, রাজকীয় পোশাক পরিধান করি, কোটি কোটি টাকার বিজনেস আমার, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আমি, আমার এত টাকা পয়সা, এত ব্যবসা বাণিজ্য থাকার পরে আমার কাছে মনটা শুধু চায় আমি যেন ২৪টা ঘন্টা মালিকের ইবাদত করতে পারি। হ্যাঁ মূসা পয়গম্বর, আমার ব্যাপারে আল্লাহর কাছে একটু জানতে চাই, আল্লাহর কাছে জিজ্ঞেস কইরেন কোন আমল করলে আমার সম্পদ একটু কমবে, ব্যস্ততা কমলে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবো। যুরুকুন সুবহানাল্লাহ। আমার মন চায় আমার পয়সা টাকা পয়সা বিজনেসটা যদি একটু কমে যায়,
ব্যস্ততা কমে গেলে চব্বিশটা ঘন্টা আল্লাহর কুদরতি ভয়ে সেজদা দিব। এমন কোন আমল যে আমল করলে আমার সম্পদটা কমবে? হযরতে মূসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে এই ধনী ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করলে আল্লাহ তাআলা জানায় দিলেন, যাওয়ার সময় বলে দিও এই লোকটা যেন শুকরিয়া আদায় করা কমায় দেয়। শুকরিয়া আদায় করা, বেশি বেশি শুকরিয়া আদায় করার কারণে আমি সম্পদ যেমন বাড়ায়া দিয়েছি, শুকরিয়া আদায় করা কমায়া দিলে আমি তার সম্পদগুলো কমায়া দেব। যাওয়ার সময় লোকটাকে যখন মূসা পয়গম্বর জানায়া দিলেন, হে ভাই তুমি শুকরিয়া আদায় করা কমায়া দাও তাহলে তোমার সম্পদ কমে যাবে, লোকটা ডাক দেয়া বলে, হে আল্লাহর পয়গম্বর সম্পদ কমবে না বাড়বে সেটা আমার দেখার বিষয় নয়, মরণ পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করেই যাবো। যুরকন সুবহানাল্লাহ। আরেকটা লোক পুরুষ অথবা মহিলা মূসা পয়গম্বরের সাথে দেখা, সে বললেন, হ্যাঁ মূসা পয়গম্বর আপনি বুঝি আল্লাহর সাথে দেখা করবেন? কয় হ্যাঁ, আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞেস কইরেন, আমি একজন গরিব মানুষ, আমাদের সমাজেও গরিব মানুষ যেরকম নাই না আছে, আমি একজন গরিব মানুষ, সুন্দর সুন্দর পোশাক পরার মতো টাকা পয়সা অর্থ সম্পদ আমার কাছে নাই, আমার ছোট্ট একটা করে ঘর সোনের ঘর, ভালো একটা বাড়ি নাই, চলার মতো ভালো একটা গাড়ি আমার নাই, আমার ব্যবসা বাণিজ্য নাই, আমি অসহায় একজন গরিব মানুষ, আল্লাহর কাছে জানতে চাই আপনার মাধ্যমে কোন আমল করলে আল্লাহ তাআলা আমার সম্পদ বাড়ায় দিবে। মূসা পয়গম্বর জানতে চাইলে আল্লাহ তাআলা জানায় দিলেন, হ্যাঁ মূসা যাওয়ার সময় গরিব মহিলাটা বা পুরুষটাকে জানায় দিও, সে যেন আমি মালিকের শুকরিয়া বেশি বেশি আদায় করে, তাহলে আমি আল্লাহ নেয়ামত আরও বাড়ায় দেবো। যুরকুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বেশি বেশি শুকরিয়া আদায় করো, আমরা যারা এক বেলা খানা খাই সেও শুকরিয়া আদায় করব। কার যে তিন বেলা খানা খাওয়ার তৌফিক হয়েছে তাহলে মালিকের শুকরিয়া আদায় করব, খানা নাই তখন মালিকের শুকরিয়া আদায় করব। আল্লাহ খানা না থাক তুমি তো না খাওয়া বাঁচাতে পারো, যে আল্লাহ খাওয়ায়া বাঁচাইতে পারে সে আল্লাহ না খাওয়ায়া বাঁচানোর ক্ষমতা যেরকম আছে না নাই। গরিব মানুষটাকে মূসা পয়গম্বর যাবার সময় জানায় দিলেন, হ্যাঁ ভাই অথবা বোন, এ গরিব ফ্যামিলির মানুষ শোনো, আল্লাহ তাআলা জানায় দিছেন বেশি শুকরিয়া আদায় করতে, বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত আরো বাড়ায় দিবে। এই লোকটা ঘর থেকে বের হয়ে বলে, হ্যাঁ মূসা তোমারও আকল নাই, তোমার আল্লাহর বুঝি আকল নাই, নাউজুবিল্লাহ কর আমার কিছুই তো নাই। মূসা পয়গম্বর বলে, তোমার শুকরিয়া আদায় করার অনেক কিছুই আছে। তারপর লোকটা নিমক হারামি করলেন, গরিব কিন্তু হাত পাও আছে, কথা বলার শক্তি আছে। তারপরও এই লোকটা বললেন, আমি কোন জবান দিয়ে শুকরিয়া আদায় করব, আমার তো কিছুই নাই। এরপর আসমানি একটা গজব আইসা, যা ছিল তাও ধ্বংস করে দিছে। যুরকুন নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে অনেক মানুষ আছে দেখবেন, হাত নাই পা নাই, আছে না নাই, যার হাত নাই যার পা নাই সে বুঝে হাত কি দাম, যার পাও নাই সে বুঝে পাওয়ার কত দাম। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাই পাকিস্তান আমলে, উনি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে উঠছে এক এলাকায় যাবে, ট্রেনে উঠা উনি যেই গল্লিতে উঠছে যে বগিতে উনি যেই সিটে বসবেন, পাশের সিটে এক লোক বসা নাস্তিক। আমাদের সমাজে কিছু নাস্তিক আছে না নাই, হুজুর দেখলে শরীর চুলকায়। এই লোকটা হুজুর দেখেই কইতাছে নিজে নিজে, আল্লাহর আকল নাই,
কারাহল নাই, আল্লাহর বলে আকল নাই। আল্লাহ যদি আমাদের হাতগুলা পাওগুলা নাট বল্টু সিস্টেম করে দিত, তাহলে ট্রেনের যে সিট উপরে, তাহলে নাট বল্টু ছুটায়া হাত পাওগুলো ব্যাগের ভিতরে রাইখা আমি আরামে ঘুমায় থাকতাম। এই যেভাবে বলছে এভাবে সুবিধা না অসুবিধা? এই লোকটা হুজুরকে ডাক, হুজুরকে দেখেই বলতেছে, ফখরে বাঙ্গালকে দেখেই লোকটা বলতেছে, আল্লাহ তাআলা যদি আমার হাত পাওগুলো নাট বল্টু সিস্টেম করে দিতেন, তাহলে নাট বল্টুগুলো খুইলা তাকের উপরে রাইখা দিতাম, অথবা ব্যাগের মধ্যে রাইখা দিতাম, ছোট্ট সিটের মধ্যেও আমি আরাম করে ঘুমাইতাম। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া আবার হাত পাওগুলো নাট বল্টু সিস্টেমের যেহেতু লাগাইয়া ফেলতাম, আবার বাড়িতে হেঁটে চলে যাইতাম। ফখরে বাঙ্গাল কোনো কথা বলে না। এই লোকটা ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে জাগ্রত হয় একবার উপরের দিকে কি যেন তালাশ করে, আবার সিটের নিচে কি যেন তালাশ করে। ফখরে বাঙ্গাল ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই তোমার কি হয়েছে? কয় আপনার কাছে বলে লাভ নাই, কয় বলি দেখো না, কয় আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে কথা কর না। ফখরে বাঙ্গাল ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই ঘুমানোর আগে বলেছিল হাত পাওগুলা যদি আল্লাহ তাআলা নাট বল্টু সিস্টেম করে দিতেন তাহলে সুবিধা হতো, তোমার ব্যাগ চুরি হয়েছে, আল্লাহ যদি তোমার কথা অনুযায়ী নাট বল্টু সিস্টেম করে দিত আর তোমার হাত পাওগুলো খুইলা ওই ব্যাগের ভিতরে রাখতা, কেমন পর্যন্ত তালাশ করলো হাত পা খুঁজে পাইতা না। যখন ঠিক না বেঠি, অতএব আল্লাহ যেভাবে দিছে সেভাবেই সুবিধা। কোন কোন বান্দা আছে দেখবেন হাত নাই পাও নাই, এমন আছে না? নাই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই লিখেন, আল্লাহর এক বান্দা ফজরের নামাজ পড়ে বের হলেন খালি পায়ে, জুতা কিনার মতো টাকা নাই। এই লোকটা মসজিদ থেকে বের হয়ে বাহিরে ঘুরতেছে, শীতের সিজন, কুয়াশার মধ্যেও যখন খালি পায়ে হাঁটতেছে তখন মনে কষ্ট পাচ্ছে, হায় রে কেমন বান্দা আল্লাহ তুমি বানাইলা, আমার মতো অসহায় গরিব মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই, আমাকে সুন্দর মানুষ বানাইলেন কিন্তু জুতা কিনার মতো টাকা নাই, কুয়াশার ভিতরের সকালবেলা খালি পায়ে হাঁটতেছে, আমি অনেক ব্যথা পাচ্ছি, অনেক কষ্ট পাইতেছি। এই লোকটা এইভাবে না শুকরিয়া আদায় করল, হঠাৎ করে এমন একজন আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেল যার জুতা নাই দুইটা পাও নাই। এই লোকটা সেজদায় পড়ে কান্দে, আল্লাহ জুতা বানাইছে বাটা কোম্পানির, আটা কোম্পানি, কোহিনুর কোম্পানি, শাহিনুর কোম্পানি, আর পা বানাইছেন জোরে বলেন কে? লোকটা সেজদায় পড়ে কান্দে, আল্লাহ হে মালিক আমার জুতার দরকার নাই, এই লোকটার তো দুইটা পা নাই, আমার যে দুইটা পা তুমি দিয়েছো নিয়ামত, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলো শুকরিয়া আদায় হবে না। যুরুকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আবার এক আল্লাহর বান্দা দুইটা হাত নাই পাও নাই, হযরতে মূসা পয়গম্বর রাস্তা দিয়া যায়, হাত নাই পাও নাই, লোকটা জবান খুলে ডাক দেয়া বলে, হে মূসা কালিমুল্লাহ, আপনি যখন আল্লাহর সাথে কথা বলতে যাবেন আমার ব্যাপারে আল্লাহর কাছে জানতে চাইন আমারে কোন কাজের জন্য আল্লাহ বানিয়েছেন, আমার দুইটা পা নাই। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল চলতেছে, আমার দুইটা পা নাই তাই আমি হেঁটে হেঁটে মাহফিলে যেতে পারি নাই, আমার দুইটা হাত নাই নিজে নিজে কোনো কিছু ধরে খাইতে পারি না, কেউ খাওয়া দিলে খাইতে পারি নয়তো নিজে নিজে খাওয়ার ক্ষমতা নাই। হে মূসা পয়গম্বর, আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাই
আল্লাহ রাব্বুল আলামিন আমারে কোন কাজের জন্য বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দিলেন, হে মুসা, যাওয়ার সময় হাত পা বিহীন লোকটাকে জানায় দিও, তোমারে আল্লাহ জাহান্নামে দেবার জন্য বানিয়েছে। হযরতে মুসা পয়গম্বর যাবার সময় হাত নাই পাও নাই, গোস্তের টুকরার মতো পড়ে আছে, এই লোকটার পাশ দিয়া যখন যাচ্ছিলেন জানায় দিলেন, তোমারে আল্লাহ জাহান্নামে দেবার জন্য বানিয়েছেন। লোকটা সঙ্গে সঙ্গে জবান খুলে বলে দিলেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আর জোরে বলেন, কি বলেছেন? মুসা পয়গম্বর চলে গেল, এই লোকটা জবান দিয়ে আল্লাহর নাম স্মরণ করলেন, হে পরওয়ারদিগার আলো, আমার জাহান্নামে দিও, আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো কথা নাই, আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও, তবে আমার দেহটাকে অনেক মোটা বানায় দিও, আমার দেহটাকে অনেক অনেক বড় লম্বা বানায় দিও, যাতে আমি একার দ্বারা জাহান্নামটা ফিল আপ হয়ে যায়। আয় আল্লাহ, তোমার কোনো বান্দা বান্দি যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ফিল আপ হয়ে যায়, এই কথাগুলো আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে পরবর্তীতে জানায় দিলেন, হে মুসা, যাবার সময় এই লোকটাকে জানায় দিও, আমি আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি মানুষ আমি আল্লাহ বানায় দিলাম। মুসা পয়গম্বর জানতে চাইলেন, হে পরওয়ারদিগার আলম, আপনি তো আগে জানিয়েছিলেন এই লোকটা জাহান্নামী, কিন্তু এখন জান্নাতি হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুসা, তুমি যখন লোকটাকে শোনাইছো এই লোকটা জাহান্নামে দেওয়া হবে, লোকটা জিব্বাটা লড়ায় লড়ায় আমি আল্লাহকে ডাক দিয়া বলছে, হে মালিক, আমার দেহটাকে এত বড় বানায় দিও, আমার দেহটাকে এত লম্বা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ফিল আপ হয়ে যায়, তোমার অন্য কোনো বান্দা বান্দি যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। হে মুসা, এই কথাগুলো আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে, তাই আমি আল্লাহ এই লোকটার নাম জাহান্নামের লিস্টি থেকে কেটে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেয়, বিপদ দিয়া পরীক্ষা নেয়। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পরীক্ষা নিয়েছেন, কেউ পরীক্ষার বাহিরে না। দুজন নবী শুধু উম্মতের জুলুমের শিকার হতে পারে নাই, একটা হলো বাবা আদম আলাইহিসসালাম, আরেকজন হলেন বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম তো সবার বাবা, ওনাকে কে আঘাত করবে? আর বাদশা সুলাইমান যেমন নবী ছিলেন তেমন গোটা পৃথিবীর বাদশা ছিলেন, সুবহানাল্লাহ বলে। তাহলে ওনার উপরে জুলুম করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের ছিল না। তাছাড়া সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের উপর দিয়ে পরীক্ষা গেছে। আমাদের একজন আব্বার নাম হলো হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে অন্য দেশে রওনা হলেন আল্লাহর হুকুমে। মূর্তি ভাঙ্গার অপরাধে ওনাকে মেরে ফেলবে, হত্যা করা হবে। উনি পালায়া অন্য দেশে চলে গেলেন, ইয়ং মেন, যুবক মানুষ, তাগড়া যুবক, নৌজন যুবক, এখনো বিবাহ করে নেই। অবিবাহিত একজন যুবক ইয়ং মেন অন্য দেশে চলে গেলেন। ওই দেশে খানা নাই, পিনা নাই, সুন্দর কাপড় চুপড়ের ব্যবস্থাও নাই। পরীক্ষায় পড়ে গেলেন, হঠাৎ করে কে যেন ওনাকে সংবাদ দিল, ওই দেশের যিনি রাষ্ট্রপ্রধান ওই রাষ্ট্রপ্রধানের মেয়ে রাজকন্যাকে বিবাহ দেওয়া হবে। বিবাহ দেওয়ার জন্য পাত্র খোঁজা হচ্ছে, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কের ছেলেরা এখানে আসছে, বিভিন্ন এলাকার শিল্পপতির ছেলেরা এখানে হাজির, সুন্দর সুন্দর পোশাক পরে সবাই দাঁড়িয়ে আছে।
বাদশার ঘোষণা হলো, আমার মেয়েটা যেই ছেলেকে পছন্দ করবে সেই ছেলের গলার মধ্যে ফুলের মালা পরাইয়া দিবে, যেই ছেলেটার গলায় ফুলের মালা পরাইয়া দিবে তার সাথে আমার মেয়েটাকে বিবাহ দেব। ভাইয়েরা আমার, যিনি রাজকন্যা ছিলেন তিনি আর কেউ নয়, মা হাওয়া আলাইহা সালামের পরে পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন মা সারা আলাইহা সালাম। যখন সুবহানাল্লাহ রাজকন্যাকে বিবাহ করতে পারলে রাজকন্যাও পরে রাজত্বও পাওয়া যাবে, এই আশায় দেশের সুন্দর সুন্দর ছেলেরা সিরিয়ালে দাঁড়ায় গেছে, বিভিন্ন রাষ্ট্র প্রধানের সন্তানেরা দাঁড়ায় আছে, বিভিন্ন দেশের শিল্পপতির ছেলেরাও এখানে সিরিয়ালে দাঁড়ায় আছে। কাকে যেন রাজকন্যা পছন্দ করে কেউ জানে না, বাদশা মহোদয় তার মেয়ের হাতের মধ্যে ফুলের মালা দিলেন। হে মেয়ে যাও যাও, এখানে সতে সতে ছেলে দাঁড়ানো আছে, যেই ছেলেটা তোমার পছন্দ হবে তুমি ফুলের মালাটা পরাইয়া দিবা, ওই ছেলেটার সাথে তোমার বিবাহ দেওয়া হবে। যখন সুবহানাল্লাহ রাজকন্যা সারা বাবার কথা অনুযায়ী ফুল ফুলের মালা হাতে নিলেন, একে একে সব ছেলেদেরকে দেখতেছে, পরিচয় করা দেওয়া হচ্ছে ওটা অমুক রাষ্ট্র প্রধানের সন্তান, এটা দেশের সবচাইতে ধনী ব্যক্তির সন্তান, এটা সবচাইতে সুন্দর একটা স্মার্ট বয় ছেলে, সবাই সুন্দর সুন্দর পোশাক পরে সেজে গুজে দাঁড়ায় আছে, বিশ্ব সুন্দরী তৎকালীন জামানায় সবচাইতে সুন্দরী সারা রাজকন্যা কাউকে পছন্দ করে না, ফুলের মালা কাউকে পরায় না, কিন্তু এদিক দিয়ে জাতির পিতা ইব্রাহিম খলিল ইয়ংম্যান যুবক মানুষ সবার পিছনে দাঁড়ায়া, জীর্ণ শীর্ণ পোশাক সুন্দর পোশাক নাই, কয়েকদিন যাবৎ ভালো করে খাবার দাবার নাই, ক্ষুধার্ত মানুষ, ওনাকে দেখা রাজকন্যা সঙ্গে সঙ্গে ফুলের মালা গলায় পরায় দিছে। যখন সুবহানাল্লাহ সবাই সরাসরি কিছু বলতে পারে না, কারণ রাজার রাজকন্যার ব্যাপার, কিছু বললে তো অ্যারেস্ট করে ফেলবে, কিন্তু মানুষ মনে মনে ছি ছি করতেছে কি ব্যাপার, এটা হলো আমার দেশের সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান, এর পিছনেরটা হলো পাশের রাষ্ট্র প্রধানের সন্তান, এর পরেরটা হলো দেশের সবচেয়ে সুন্দর ব্যক্তি, সবচাইতে নামি দামি সন্তানেরা ছেলেরা এখানে পাত্র হিসাবে দাঁড়িয়ে আছে, যাকে পছন্দ করবে তার সাথে বিবাহ দেওয়া হবে। কিন্তু রাজকন্যা সারা কাউকেই পছন্দ করলো না, পছন্দ করলো একটা জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত ব্যক্তিকে, গরিব দেখতে দেখা যায়, চেহারাটাও বেশি সুন্দর দেখা যায় না, ধুলা মালি মেখে আছে। জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়েকদিন যাবৎ ভালো কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, কয়েকদিন যাবৎ পোশাক আশাক গোসল টোসল ঠিক মতো নাই, ওনাকে দেখা মা সারা আলাইহাস সালাম যখন ফুলের মালা পরাইয়া দিলেন, বাদশা ডাক দেওয়া বলে আমার মেয়ে যেহেতু ছেলেটাকে পছন্দ করেছে, আর আমি আগে থেকে ঘোষণা দিয়েছিলাম যেই ছেলে এটার গলায় আমার মেয়ে মালা পরাইয়া দিবে তার সাথে বিবাহ দেওয়া হবে, আমার ওয়াদা মোতাবেক এই ছেলেটাকে আমার মেয়ে পছন্দ করেছে, তার পোশাক দেখা না চেহারা দেখা না কি দেখা ভালোবাসছে আমি জানি না, তবে এই মুহূর্তেই যুবকটাকে নিয়ে যাও গোসলখানার ভিতরে, গোসলখানায় নিয়ে সুন্দর করে সাবান মেখে কন্ডিশনার শ্যাম্পু মাইখা যখন গোসল করাইয়া দিলেন, এবার যখন সুন্দর পোশাক পরাইলেন সবাই তাকায় দেখে হা হা, রাজকন্যা সারা আলাইহা সালাম আসলেই সুন্দর একটা সুপুরুষকে পছন্দ করেছে, এই সিরিয়ালে যদিও তার পোশাক সুন্দর ছিল না কিন্তু এখন দেখা যায় পোশাক সুন্দর পরার কারণে সবার চাইতে সুন্দর দেখা যায় তাকে। যখন সুবহানাল্লাহ ওই দেশের বাদশাহ ডাক দেয়া বলে যাও ডেক্সিট নিয়ে আসো,
গান বাদ্যের আয়োজন করো, নাচানাচির আয়োজন করো, ড্যান্সার পার্টি, ড্যান্স পার্টি আনো, ডেক্সের পার্টি আনো, কয় ব্যান্ড পার্টি নিয়ে আসো, ধুমধাম করে আমার রাজকন্যাকে বিবাহ দেওয়া হবে। বাবা ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, না না, আমি কিন্তু সাধারণ মানুষটা, আমি হলাম ইব্রাহিম খলিল, আমার বিবাহটা যদি এইভাবে করতে যাও, তোমার মেয়ে বিবাহ করার আমার এত শখ নাই, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ছেলে পেলেদের অবস্থা হয়ে গেছে উল্টা, বেন পার্টি না আনলে মনে হয় বিয়ে হয় না, জোরে কোন আছে না না। হে যুবকেরা, এই ডেক্সিট বাজায়া, গান বাদ্য বাজায়া, এই মহিলা মাদ্রাসা এলাকার মানুষ কেমন জানি না, এই মহিলা মাদ্রাসার মনে করেন 100 গজ 200 গজ 500 গজ অথবা আধা কিলোমিটার দূরে যদি কোথাও সারা রাত্র ডেক্সিডের গানের আওয়াজ হয়, আমি আপনাদের জিজ্ঞেস করি, সেই আওয়াজটা এখানে আসবে কিনা? যেই মহল্লায় গান বাজাচ্ছে সেই মহল্লার মসজিদের ওয়ালে গানের আওয়াজটা বাজবে কিনা? ইমাম সাহেব, তো তোমার প্রতিবাদ করলে হুজুরকে উল্টা পারো না, এ দেশ থেকে তাড়ায় দিবা, কিন্তু মসজিদটা যে তোমার বিরুদ্ধে আসরের দিন মামলা দিবে, এই মসজিদ তোমার বিরুদ্ধে বদদোয়া করছে, ঠিক না বেটি? ভাইয়েরা আমার, এইভাবে আমরা আয়োজন গুলো করি, আবার বড় বড় মুরব্বীরা গিয়া সামনে বইয়া দেয়, এমন আছে না নাই? আমাদের গুনাহের কাজগুলো সহজ হয়ে গেছে বেশি, এই জন্য বিবাহ শাদী কি গান বাদ্য হবে না সুন্নত তরিকায়? সুন্নত তরিকায়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, তোমার মেয়ে বিবাহ করার আমার এত শখ নাই, যদি আমার সাথে তোমার মেয়েটা বিবাহ দিতে চাও, তাহলে গান বাদ্য ডেক্সিডের ব্যান্ড পার্টির আয়োজন করা যাবে না। কই ঠিক আছে, তোমার কথা মানলাম, আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করেছে, তাই তোমার সাথে তোমাকে তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দিব, গান বাদ্য বন্ধ, ব্যান্ড পার্টি আনাও সব কিছু বন্ধ হয়ে গেল। এবার বলা হলো হিন্দু পরিহিত ডাকা হোক, হিন্দুদের পণ্ডিত বা খ্রিস্টান পাদ্রিকে ডাকা হোক, বাবা ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, আমি একজন মুসলমান, মুসলমানের তয় তরিকায় মুসলমানদের সিস্টেম অনুযায়ী যদি তোমার মেয়েটা আমার কাছে বিবাহ দিতে চাও, তাহলে আমি বিবাহ করতে রাজি আছি, যুরকন সুবহানাল্লাহ। এবার সারাকে মুসলমান বানায়া ইব্রাহিম খলিলের সাথে বিবাহ পড়ায়া দিলেন, বাবা ইব্রাহিম খলিল মুসলমান, মা সারাও মুসলমান, কোনো অসুবিধা নাই। এভাবে বাদশাহ পয়গম্বরের কথায় মুগ্ধ হয়া, ব্যবহারে মুগ্ধ হয়া, ওই দেশের রাষ্ট্রপ্রধানও এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, যুরকন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আবার নিজের দেশের দিকে রওনা হলেন, মা সারা আলাইহা সালামও সঙ্গে আছেন, সফরের ফাঁকে এক দেশ অতিবাহিত করতেছিলেন। ওই দেশের রাষ্ট্রপ্রধান একজন লুচ্চা প্রকৃতির মানুষ, শয়তান প্রকৃতির মানুষ, ওই দেশের বাদশাহ কোনো পথিককে যদি দেখতো স্বামী স্ত্রী একসাথে যায়, তাহলে স্বামীটাকে মেরে ফেলতো অথবা জেলখানায় বন্দি করে ফেলতো, বিবিটাকে রাতের বিছানার সঙ্গী বানায় নিত, যুরকন নাউজুবিল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিসসালাম, মা সারা আলাইহাসসালাম শয়তানের খপ্পরে পড়ে গেলেন, ওই দেশের রাষ্ট্রপ্রধান মা সারার দিকে কুপ্রবঞ্চনার সাথে, শয়তানির সাথে যখন সামনে হাত বাড়ায় সামনে আগায়, মা সারা আল্লাহর দরবারে কান্দে, হে মালিক, এই বন্ধ ঘরের ভিতরে, আবদ্ধ জেলখানার মতো ঘরের ভিতরে আমার স্বামীটাকেও আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে, হে পরওয়ারদিগার আলম, আমার ইজ্জত বাঁচানোওয়ালা আর কেউ নাই, একমাত্র তুমি পারবা,
আমার স্বামী ইব্রাহিম খলিল, যে আল্লাহর খলিলুল্লাহ, যে আল্লাহর খলিল, আল্লাহ তুমি ছাড়া আমার ইজ্জত বাঁচানোওয়ালা আর কেউ নাই, আমি আমার স্বামীর আমানত, আয় আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সঙ্গে সঙ্গে ওই শয়তানি মনোভাব নিয়ে যে বাদশার সামনে আসতেছিল, তার হাত পা গুলো অবশের মতো প্যারালাইসিসের মতো হয়ে গেছে। যুরকন সুবহানাল্লাহ, এমন হওয়ার পরেও সচেতন না হয়ে বলতেছে, হ্যাঁ সারা তুমি আমি যেন ভালো হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করলেন, ভালো হয়ে গেলেন। আবার শয়তানি মনোভাব নিয়ে সামনে আসতেছেন, আবার আগের মতো ঘটল। এমন করে কয়েকবার হওয়ার পর লোকটা ডাক দেয়া বলে, তোমার সাথে দুষ্টামি করা যাবে না, দুজনকে ছেড়ে দিলেন। এই বিপদ থেকে বাঁচানোর মালিক জোরে বলেন, একমাত্র কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল وَنَقْسِمْ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله رب العالمين বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কে আরো পরীক্ষা করলেন। রাস্তা দিয়ে এক ভিক্ষুক যায়, বারবার শুধু আল্লাহর নামের জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম পাগলের পাশে যায়, যখন দাঁড়াইলেন এই পাগল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম খলিল বলে, কিরে ভাই, মালিকের নামের জিকিরটা শুনতে আমার বড় ভালো লাগে, তুমি আমাকে দেখা কেন জিকির বন্ধ করে দিলা? লোকটা ডাক দিয়া বলে, এতক্ষণ আমার নিজের ইচ্ছায় জিকির করেছি, তুমি যদি এখন আমার জবান দিয়ে আল্লাহর নামের জিকির শুনতে চাও, তাহলে তোমার যত সম্পদ আছে ওই সম্পদের অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। যুরকন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম বললেন, কি বলিস এটা? আমি আমার সম্পদের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসি। হযরতে ইব্রাহিম পয়গম্বর অর্ধেক সম্পদ দিয়া দিলেন, কয় আল্লাহর নামের জিকির করো। কয়েকবার আল্লাহর জিকির করে আবার থেমে গেলেন, বললেন আরো অর্ধেক সম্পদ চাই। ইব্রাহিম খলিল বললেন, যা যা, আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহর নামের জিকিরটা আমার শোনা দাও। যুরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আবার এবার পথিক মুসাফির পাগল বেশের লোকটা ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আসলে তোমার সম্পদ নেওয়ার জন্য আমি আসি নাই, আমি হলাম আল্লাহর একজন রহমতের ফিরিস্তা, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি আসলে এই সম্পদকে বেশি ভালোবাসো নাকি আল্লাহকে বেশি ভালোবাসো? পরীক্ষায় পাস হলা অবশ্যই তুমি পাস করলা, সম্পদের চাইতো আল্লাহকে বেশি ভালোবাসো। যুরকন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল কয়েকদিন যাবত খানা খায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল, আমার ইব্রাহিম খলিল খানা খায় না, যাবার সময় মানুষের সরদ ধরে তার বাড়ির সামনে দিয়া যাইবা, মানুষ ছাড়া খানা খায় না, মেহমান ছাড়া খানা খায় না। কয়েকজন মেহমান দেখা বাড়িতে নিয়ে গেলেন, ইব্রাহিম খলিল কয়েকদিনের ক্ষুধার্ত মানুষ, খাবার খাইতেছে ইচ্ছা, অনেকক্ষণ খাবার খাওয়ার পর মা সারা আলাইহাস সালাম পর্দার আড়াল থেকে উঁকি মেরে দেখলেন, ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, মেজবান খানা খায় কিন্তু মেহমান দেখেন খানা খায় না কেন? ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, কিরে ভাই মেহমান, কেন তুমি খানা খাও না, কি হয়েছে? খানা কি টেস্ট হয় না, মজা কম হয়েছে নাকি? কয় না,
কয় ঝাল বেশি হয়েছে কয় না, লবণ বেশি হয়েছে কয় না, তাহলে কেন খান না? মেহমান ডাক দেয়া বলে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমরা দুনিয়ার কোন সাধারণ মেহমান নই, আমরা হলাম আল্লাহ রহমতের ফেরেশতা যুরকন সুবহানাল্লাহ। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি মেহমান ছাড়া খানা খান না, চাই আল্লাহ চারের হুকুমে আমরা কয়েকজন ফেরেশতা একটা ডিউটি করার জন্য যাচ্ছিলাম, আল্লাহর হুকুমে মানুষের আকৃতি ধারণ করে আপনার বাড়িতে মেহমান হইয়া আপনাকে খাবার খাওয়ায়া গেলাম, যুরকন সুবহানাল্লাহ। আপনি আসলে পরীক্ষায় পাস করে ফেললেন, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিবের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে জানিয়েছেন, قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله اكبر আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার সব আমল, আমার হায়াত, আমার জীবন, আমার লাইফ, আমার মরণ, সব কিছু জুড়ে বলেন কার জন্য? আমার সব কিছু আল্লাহর জন্য হতে হবে। এই যে আজকে আমরা বসলাম, এটাও কার জন্য? আপনাদের এই মাদ্রাসা আইনপুর হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলটা, আমি আরো আগে আসছিলাম, একবার না দুইবার আসছিলাম, আর দুইবার আসছি আলহামদুলিল্লাহ।